রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অষ্টম মেধা তালিকা প্রকাশিত হয়েছে। রবিবার সন্ধ্যায় সি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়। ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহেদ জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূবিজ্ঞান, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্য থেকে শূন্য আসনের ভিত্তিতে অষ্টম মেধা তালিকা প্রকাশ করা হলো।